এই সেদিন আমার অর্ধাঙ্গিনী রেগে গিয়ে বললে তুমি সারা জীবন আমাকে সুখ দিলে না আমারও মাথা গরম ছিল তাকে কিছু না বলে জামাটা গায়ে গলিয়ে বেরিয়ে পড়ি মনে মনে প্রতিজ্ঞা করি আজ সুখ কিনে বাড়ি ফিরবো না হলে ফিরবো না কত দোকানে গেলাম কত জনকে জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারলো না সুখ কোথায় পাওয়া যায় সবাই আমার মুখের দিকে অবাক হয়েছে থাকে যেন কি এমন বলে ফেলেছি যেন কোনোদিন শোনেনি সুখের নাম সবাই আমাকে উল্টে বলে এক 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 পারে আরে দাদা সুখ কিনতে বেরিয়েছেন ঠিক আছে যদি কোথাও পান আমার জন্য চার কিলো নিয়ে নেবেন পয়সা আমি দিয়ে দেব একজন বললো দাদা সুখ কিনতে বেরিয়েছেন কি যে বলেন দাদা ঠিক আছে যদি কোথাও বান বলবেন আমিও লাইন দেব একজন অবশ্য একটু এগিয়ে গিয়ে আরো একটু এগিয়ে গিয়ে বলল এই যে দাদা সুখ আরে আমাকে বলবেন সুখ কথা পাওয়া যে আমি জানি ওই তো মদের থেকে পটলের দোকানের পাশে রোজ তো সন্ধ্যাবেলায় গিয়ে আমি এখানে বসে থাকি সুখ আনন্দ সব পাই তা যাবেন নাকি আপনি যদি এখানে পান তো আমাকে বলবেন আমি নিয়ে নেব সব দোকানদাররা বলেছিল শেষ হয়ে গেছে এখন আর সাপ্লাই নেই মনে মনে ভাবলাম নিশ্চয়ই কালোবাজারিদের বাজারিদের কাজ নাহলে সুখ আউট অফ মার্কেট হয় ওরা গুদাম জাত করে রেখেছে আরো দাম বাড়ালে বাজারে ছাড়বে কি করব কি করব ভাবছি না খালি হাতে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে এমন সময় একটা বাচ্চা ছেলে আমার জামা ধরে টেনে বলল বাবু ও বাবু একটা টাকা দেবেন বাবু মুড়ি খাবো কাল থেকে আমরা কিচ্ছু খাইনি বাবু আমি বললাম আমরা আমরা মানে কি কে কে সে বলে বাবা মা আর আমি দেবেন বাবু দিন না মনে মনে ভাবলাম এ বলতে পারে সুখ কোথায় বাবু এরা ভিখারি চাঁদ সব জায়গায় ঘুরে আমি তাকে বললাম তুই যদি আমায় বলি সুখ কোথায় কিনতে পাওয়া যায় তাহলে আমি তোকে ভালো ভালো খাবার কিনে দেব সে কিছুক্ষণ আমার মুখে থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কি যেন ভাবে তারপর বলে বেশ চলুন চলুন আমার সঙ্গে আমি কিনে দেব সুখ আপনাকে বাস। যাকে এতক্ষণ পর আমি সুখ কিনে বাড়ি ফিরতে পারব আনন্দে চললাম তার সাথে ছেলেটা ছেলেটা তাদের খাবার কিনে নিয়ে এলো রুটি আর তরকারি আমি তাকে বললাম সে কি এই রুটি তরকারিতে কি হবে যা 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 মাংস ভাত নিয়ে নে নেই পয়সা নে সে আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার কথা শুনে আর দেরি না করে মাংস ভাত কিনে নিল আমিও পয়সা মিটিয়ে চললাম তার সাথে তার বাসায় গেলাম তার ফুটপাথের পলিথিনের ছাউনির প্রাসাদে সে বলল বাবু আগে আমি আমার বাবা মাকে খাইয়ে নি তারপর বলবো একটু অপেক্ষা করো বাবু সে তার বাবা মাকে খাওয়াতে ঢুকে গেল প্রাসাদে আমি উঁকি দিয়ে দেখলাম সে তার অস্থ বাবা মাকে খাওয়াচ্ছে আর তার বাবা মা পরম তৃপ্তিতে খাচ্ছে মুখে তাদের উজ্জ্বল স্বর্গীয় হাসি বড় ভালো লাগলো তাদের দেখে হঠাৎ হঠাৎ আমার মনে হলো এই এই তো তো আমারও চোখ দুটো চলে পড়ে গেল আনন্দে আমি আমি ছুটতে বেরিয়ে গেলাম ওখান থেকে পিছন থেকে সে আমায় চিৎকার করে ডাকলো বাবু বাবু তোমার সুখ আমি ছুটতে ছুটতে চিৎকার করে বললাম পেয়ে গেছি আমার সুখ সেই থেকে রোজ সুখ কিনতে সুখ কিনতে যাই সেই পলিথিনের রাজপ্রাসাদে খাবার কিনে দিয়ে আসি এই সুখ কেনার কথাটা আমি আমার প্রাণের শরীকে বলিনি না তাকে দিওনি দেব না কোনোদিন বলবো না এই সুখ সুখ আমার আমার নিজস্ব বলতে পারেন আমি স্বার্থপর আমার কিছু যায় আসে না তবু এই সুখ আমার কেনা একান্ত আমার এতে কাউকে ভাগ দেব না কখনোই দেব না লেখাটা কার জানি না কিন্তু হৃদয়স্পর্শী লেখা একজন বন্ধুর কাছ থেকে পেয়ে সবার জন্য দিলাম ভালো লাগলে কৃতার্থ হব